আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা যারা ইউটিউবার আছেন, ইউটিউবে রেগুলার ভিডিও আপলোড দেন, কিন্তু আপনারা যে ভিডিও আপলোড দিয়ে আশানুরূপ একটি ভিউ আশা করেন, সেই ভিউটা কিন্তু আসে না। সেই ভিউটা আসার মূল কারণ হচ্ছে আপনারা ভুল সময়ে যে ভিডিও আপলোড করেন, এই জন্য আপনাদের ভিডিওতে ভিউ আসে না। তো ভুল সময়ে আপলোড করার কথা বলতেছি কেন, এটা আসলে ইউটিউবে নির্দিষ্ট কোনো সময় নেই ভিডিও আপলোড করার। তারপরেও আমি ভুল সময় বলতেছি কারণ আপনার ইউটিউবের যে সাবস্ক্রাইবার্স বা আপনার যে অডিয়েন্সটা, তারা কোন টাইমে ইউটিউবে অ্যাক্টিভ থাকে বা অনলাইনে থাকে, সেই জিনিসটা আপনার জানতে হবে। সেই জিনিসটা জানলে আপনি যখন তারা অ্যাক্টিভ থাকবে, মানে আপনার অডিয়েন্সরা যখন অ্যাক্টিভ থাকবে, তখন কিন্তু আপনি ভিডিওটা আপলোড দিলে বা তার কিছুক্ষণ আগে আপলোড দিলে সেই অনুযায়ী কিন্তু ভিডিওটার একটু ভিউজ বেড়ে যাবে, অনেকাংশেই কিন্তু বেড়ে যাবে। কারণ তারা অনলাইনে থাকবে এবং আপনি যখন ভিডিও আপলোড করবেন সেই নোটিফিকেশানটা তাদের কাছে বা আপনার অডিয়েন্সের কাছে পৌঁছে যাবে, সেই জন্য কিন্তু তারা ক্লিক করে কিন্তু আপনার ভিডিওটা দেখবে, এই জন্য ভিউজ কিন্তু বেড়ে যাবে। তো আজকে আমি আমার চ্যানেল দিয়ে দেখাচ্ছি যে আমার চ্যানেলের দর্শকরা কখন অনলাইনে থাকে এবং কোন টাইমটাতে আমার ভিডিও আপলোড দিলে, মানে নর্মাল আপলোড দিলে যে ভিউজটা হয় তার থেকে একটু বেশি ভিউজ হবে, যে টাইমটাতে আমার অডিয়েন্সটা অ্যাক্টিভ থাকে সেই টাইমের কিছুক্ষণ আগে বা সেই টাইমে আপলোড করলে। তো এই টাইমটা দেখতে হয় কীভাবে, আমি ইউটিউব স্টুডিওতে গিয়ে দেখাবো মোবাইল দিয়ে। তো আপনারা ভিডিওটি কন্টিনিউ করেন, যারা নতুন ইউটিউবার আছেন, যারা পুরাতন আছেন, সবার জন্যই ভিডিওটি কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট, কারণ আপনারা সঠিক সময়টা জানতে হবে। এটা কিন্তু এক এক চ্যানেলের জন্য এক এক টাইম হবে, জাস্ট আমি আমারটা দিয়ে দেখাচ্ছি জন্য, আমার ওয়াইটি স্টুডিওতে যে টাইমটা দেখাবে সেটা কিন্তু আমার টাইমটা, মানে আমি সেই টাইম অনুযায়ী আপলোড দিলে আমার ভিউটা একটু বেশি হবে। আপনার ওয়াইটি স্টুডিওতে আপনি দেখবেন আপনি কোন টাইমে বা আপনার অডিয়েন্সটা কোন টাইমে অ্যাক্টিভ থাকে, সেই অ্যাক্টিভ টাইম অনুযায়ী আপনারা ভিডিও আপলোড করলে কিন্তু ভিউজ অনেকাংশেই বেড়ে যাবে। তো হ্যালো বন্ধুরা, আমি আছি এম ডি আরিফুল ইসলাম, আপনারা দেখতেছেন অলরাউন্ডার টেকনোলজি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। তো আমার এই চ্যানেল এবং পেজে এরকম রেগুলার ভিডিও বা টিউটোরিয়াল আপলোড হয়ে থাকে, তো আপনারা এই টিউটোরিয়ালগুলো মিস না করতে চাইলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ফেসবুক পেজে দেখলে অবশ্যই পেজটি লাইক দিয়ে ফলো করে দেবেন, যাতে করে নতুন নতুন ভিডিও সবার আগে পেয়ে যান। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে আসলাম। মোবাইলে আসার পরে আপনারা আপনাদের ওয়াইট স্টুডিওতে চলে যাবেন। তো আমার ওয়াইট স্টুডিওতে আমি প্রবেশ করতেছি, প্রবেশ করার পরে তো এটা আমার ড্যাশবোর্ড। তো ড্যাশবোর্ড থেকে আপনারা অ্যানালাইটিক্স নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দেবেন। তো অ্যানালাইটিক্সে ক্লিক করার পরে উপরের দিকে দেখতেছেন কিছু অপশন আছে, ওভারভিউ, কন্টেন্ট, অডিয়েন্স, তারপর রেভিনিউ। তো আপনারা যদি মনিটাইজেশন অন করেন তখনই কিন্তু রেভিনিউ অপশনটা চলে আসবে, তাছাড়া কিন্তু আসবে না। তো আপনারা জাস্ট অডিয়েন্সে ক্লিক করে দেবেন। অডিয়েন্সে ক্লিক করার পরে একটু নিচে আসবেন, নিচে আসার পরে দেখেন এখানে খুব সুন্দরভাবে লিখে দিচ্ছে হোয়েন ইউর ভিউয়ার্স আর অন ইউটিউব, মানে আপনার ভিউয়ার্স বা আপনার সাবস্ক্রাইবার্স কোন টাইমে অনলাইনে বেশি থাকে বা ইউটিউবে বেশি অ্যাক্টিভ থাকে। তো দেখেন আমার ভিউয়ার্সরা কিন্তু দেখা যাচ্ছে সন্ধ্যা ছয়টার পরে, মানে আঠারোটা বলতে সন্ধ্যা ছয়টা, এটা হচ্ছে ডিজিটাল টাইম অনুযায়ী এখানে টাইম উঠতেছে। তো সন্ধ্যা ছয়টার পরে ম্যাক্সিমাম ভিউয়ার্স কিন্তু আমার অনলাইনে থাকে, মানে বেগুনি কালার যেখানে গাঢ় বা বেশি সেখানে বুঝবেন যে অনলাইনে সাবস্ক্রাইবারগুলো বা ভিউয়ার্সগুলো বেশি অ্যাক্টিভ আছে। তো এটা কিন্তু আপনার চ্যানেলের জন্য আলাদা আলাদা টাইম হতে পারে, জাস্ট এটা আমার চ্যানেলের যে অ্যাক্টিভ ভিউয়ার্স বা অনলাইনে যারা অ্যাক্টিভ থাকে বেশি, বেশিরভাগ সময় তারা কিন্তু সন্ধ্যা ছয়টার পরে বেশি থাকে। তো এখন আমি কিভাবে আপলোড করব, তো আমার যেহেতু সন্ধ্যা ছয়টার পরে বেশি থাকে অডিয়েন্সটা, তো সেক্ষেত্রে আমি তার এক ঘন্টা বা দুই ঘন্টা আগে আপলোড করতে পারি বা আমি চাইলে আঠারোটা বা ছয়টার দিকেও আপলোড করতে পারি। তো আমি এটা এই টেকনিকটা ফলো করি যে আমি যখন যে টাইমটার হচ্ছে বেশি ভিউয়ার থাকে, অ্যাক্টিভ থাকে, তার কিছুক্ষণ আগে বলতে দুই ঘন্টা বা এক ঘন্টা আগে আমি আমার ভিডিও আপলোড করি। তো আপনারাও এভাবে করতে পারেন, অথবা আপনারা এক্স্যাক্ট টাইমেও কিন্তু আপলোড করতে পারবেন যখন অনলাইনে থাকেন, তবে আমি দুই ঘন্টা আগে আপলোড করি যদি সময় পাই, দুই ঘন্টা আগে, না হলে এক ঘন্টা আগে বা দেড় ঘন্টা আগে, এভাবে আমি আধা ঘন্টা আগেও হয় কতক দিন, কিন্তু আবার অনেক সময় টাইমটা লেট হয়ে যায়। তো এটা মেনটেন করা একটু টাফ, তারপরে আমি মেনটেন করার চেষ্টা করি। তো আসলে আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনার যে সাবস্ক্রাইবার বা ভিউয়ার্সরা অনলাইনে কখন অ্যাক্টিভ থাকে সেই অনুযায়ী আপনার ভিডিওটা যদি আপলোড করেন, তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ তুলনামূলক হারে বেশি হয়ে যাবে বা বেশি আসার সম্ভাবনা আছে। আজকের ভিডিওটি এই পর্যন্ত, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটু লাইক দিবেন, বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।